হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টোটকা। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জেনে গেছেন টোটকাটি কি। হ্যাঁ ভিউয়ার্স, আমি একবার বলে দিচ্ছি টোটকাটি কিভাবে কলা পাতা দিয়ে বশীকরণ করা যেতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, কীভাবে কলা পাতা দিয়ে বশীকরণ করা যেতে পারে। তো ভিউয়ার্স, এই বশীকরণটি করার জন্য আমাদের খুব বেশি জিনিস প্রয়োজন হবে না, মাত্র তিনটি জিনিস প্রয়োজন হবে। সেই তিনটি জিনিস দ্বারা আমরা এই বশীকরণটি সম্পূর্ণ করতে পারব। তো চলুন দেখে আসা যাক এই তিনটি জিনিস কি কি। তো তিনটি জিনিস দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটি লাল কলম, একটি কলার পাতা এবং একটি স্কেল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের উপকরণ। তো এই দিয়ে এখন আমরা শুরু করব কিভাবে বশীকরণ করা যেতে পারে। তো মাথায় রাখবেন, এই কলমটি অবশ্যই লাল হতে হবে। এই কলমটি লাল কালি ছাড়া যদি অন্য কোনো কালি হয় তাহলে হবে না, বশীকরণটি কাজে দেবে না। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কিভাবে বশীকরণ করা যেতে পারে। ভিউয়ার্স, এখানে আমাদের একটি চার কোণা ঘর আঁকাতে হবে। তো কলা পাতাটি দেখতে পাচ্ছেন দুই দিকে সমান। তো ভিউয়ার্স, এখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন এ কলা পাতার কোন পিঠে নকশাটি আঁকাতে হবে। তো দুই পিঠে যেহেতু সমান, তো আমি যে এই দিকের এই পিঠটাতেই আঁকাবো। তো চলুন এইবার দেখে নেওয়া যাক কিভাবে নকশাটি আঁকানো যায়। ভিউয়ার্স, আমি এখন চার কোণা একটি ঘর আঁকছি। আমার চার কোণা একটি ঘর আঁকা সম্পূর্ণ করতে হবে। ভিউয়ার্স, এর মাঝে কিছু কথা বলে নেই, আমরা আমাদের চ্যানেলে নিয়মিত নতুন নতুন টোটকা, তদবির, বশীকরণ, উন্নয়ন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চার কোণা ঘর আঁকা সম্পূর্ণ হয়েছে। এখন এই দিক দিয়ে একটি দাগ দিতে হবে। ভিউয়ার্স, দাগ দেওয়া সম্পূর্ণ। এবার আরও একটি দাগ দিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই দিক থেকে এবার আমার তিনটে দাগ দিতে হবে। তিনটে দাগ দিলে মোট ১২টি ঘর সম্পন্ন হবে। এই ১২টি ঘরে আমার কাজ, এই ১২ ঘরের নকশা এটি। এই ১২ ঘরের মধ্যে লিখতে হবে কিছু সংখ্যা। ভিউয়ার্স, কলা পাতা খুব বেশি লেখা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। সুবিধার্থের জন্য আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই যে এখানে কি কি লিখছি আমি। প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে আমি বলে দেব কি লিখলাম। ভিউয়ার্স, দেখতে থাকুন কিভাবে কলা পাতা দিয়ে বশীকরণ করা যেতে পারে। তো প্রথম ঘরে আমি লিখলাম ৭, তার পরের ঘরে আমি লিখলাম ৩, তার পরের ঘরে লিখলাম ০, তার পরের ঘরে লিখলাম ৭। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ কলার পাতায় লেখা খুব একটা ভালো হয় না, লেখাটি হতে চায় না। আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই মুখে বলে দেব। ভিউয়ার্স, প্রথম ঘরে লেখা শেষ, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দ্বিতীয় ঘরে লিখব। দ্বিতীয় ঘরের প্রথমে লিখতে হবে ৬, তার পরের ঘরে ১, তার পরের ঘরে ০, এবং তার পরের ঘরে ৮। তো ভিউয়ার্স, প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর লেখা শেষ, এখন তৃতীয় ঘরে যাই। প্রথমে ০, তারপরে ৮, তারপরে আবারও ০, এবং লাস্টে ১১। তো ভিউয়ার্স, এই হলো নকশা। তো নকশার বাম পাশে কিছু একটি লিখতে হবে এবং ডান পাশে এবং নিচে। তো বাম পাশে, ডান পাশে এবং নিচে কি লিখবেন সেটি এখন আপনাদেরকে বলে দেব। বাম পাশে আপনারা লিখবেন মাতার নাম,
আপনি যাকে বশীকরণ করতে চান তার মাতার নাম। তো ভিউয়ার্স, আমি এখানে লিখছি মাতার নাম এবং ডান পাশে লিখতে হচ্ছে পিতার নাম। দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম লিখতে হবে এবং নিচে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম, সে হতে পারে ছেলে অথবা মেয়ে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের নাম লিখবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের নাম লিখবেন। তো ভিউয়ার্স, এখানে আমাদের বশীকরণের কাজ সম্পূর্ণ। এখন বলে দেব এটি কিভাবে কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এটি খুব সহজ একটি বশীকরণ। আপনি যখন এই বশীকরণটি করবেন তখন আপনাকে সাদগা দিতে হবে। ভিউয়ার্স, গরিব মানুষকে খেতে দিতে হবে একজন মানুষকে, তাকে মিষ্টি খাওয়াতে হবে এবং মিষ্টি খাওয়ানোর পর তার কাছ থেকে দোয়া নিতে হবে। তাকে বলবেন যে আমার জন্য একটু দোয়া করবেন। তো তারপরে আপনি এই কলা গাছটি, সরি কলার পাতাটি, আপনি যাকে পছন্দ করেন তার বাড়ির পাশে যে কোনো এক জায়গায় পুঁতে রেখে আসবেন। তো আপনি এইভাবে এই কাজটি 2 দিন সম্পন্ন করলে